সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। সকালবেলা নিয়ে আসলাম, দেখুন আকাশটা কি সুন্দর যে আকাশটা। জায়গায় জায়গায় মেঘ জমে রয়েছে, যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? বর্ষাকালে আজকে ছিল একটু মেঘলা, তার সঙ্গে খুব হাওয়াও ছিল। অনেক জিনিসপত্র কেচেছি আমি, শুকোতে দিয়ে দিয়েছি বাইরে, জলটাও ঝরে গেছে। এই যে তুলসী গাছটা দেখাচ্ছে, সেই আমার তুলসী গাছ। এই তুলসী গাছ নিয়েও আমার একটা ভিডিও আছে। সব মোটা মোটা জামাকাপড়ই কেচেছিলাম, বাইরে মেলে দিয়েছি। মেয়ের অনেকগুলো জিন্সের প্যান্ট, ওগুলো তো কড়া রোদের দরকার হয়। জিন্সের জামা, জিন্সের প্যান্ট, মোটা মোটা গেঞ্জি, সারা সপ্তাহের অফিসের পোশাকগুলো কেচে দিই, সাথে আমার নাইটিও আছে। সব কাছাকাছি সেরে, পুজো পাঠ সেরে, স্নান পুজো সেরে, পুজো পাঠ না, স্নান পুজো সেরে তারপর আমি আসলাম। আমার একটু সন্দেহ হচ্ছিলো যে বৃষ্টি হচ্ছে নাকি, তাও দেখো না, বৃষ্টি হচ্ছে না, খুব মেঘ আকাশে। হবে, হওয়ার মতনই প্রস্তুতি নিচ্ছে আকাশ। আমার কাজ না থাকলে এসে আমি এই লনেই দাঁড়িয়ে থাকি, খুব ভালো লাগে বাইরের এই দৃশ্যটা দেখতে। এই গাছটার দিকে তাকিয়ে, এটা খেজুর গাছ, খেজুর গাছটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি। এবার লন থেকে আমি রান্নাঘরে আসলাম, পুজো পাঠ টিফিন সব সেরে চলে এসেছি একদম রান্নাঘরে। এবার রান্নাটা করব, টিফিনও হয়ে গেছে, টিফিনও করা গেছে, এবার মূল রান্নাতে যাব। টিফিন করেছিলাম গোলা রুটি, বৃহস্পতিবার, আস্তে আস্তে দেরি হয়ে গেছিল, গোলা রুটি করেছি। আর এবার রান্নাঘরে এটা দেখি, এই যে কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে। আমি অনেক আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখি, তাহলে কি নুন হলুদ তো ভালো করে ঢোকে। এই যে এই কাতলা মাছটা রান্না করব, ফুলকপি আলু দিয়ে রান্না করব, ফুলকপি আলু দিয়ে রান্না করব। এখানে মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আগে মাছটা ভেজে নিই। হ্যাঁ, বাসনে এতগুলো জমেছে, আস্তে আস্তে ধোবো, এই রান্না করতে করতেই ধুয়ে ফেলবো। গরম হোক, রান্না করতে করতেই আমি পাশে বাসনগুলো ধুয়ে নিলাম চট করে। কাজ আমি বলেছিলাম না, প্রথমে কাজ জমি রাখি না, রান্না করতে করতেই আমি বাসনগুলো ধুয়ে নিলাম। এটা আমার রোজ কাজ, আজকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। সারাদিনের মধ্যে যে কতবার বাসন ধুতে হয়, আর যে কত বাসন বেরোয়, এত বাসন, অথচ কাজের সময় আমি যেন বাসন পাই না, তখন এই বাটি করি, ওই বাটি করি, এবারে ও বাড়ি দুবারিতেই আমার বাসনের সেট আছে সমানভাবে। বাসন যেমন আছে কড়াই আছে। অল্প সময়ের মধ্যে যাতে সব কাজ হয়ে যায়, সেটার জন্য আমি মানে রান্না করতে করতে অনেক কাজ করি। যেমন বাসন ধুয়ে ফেলি, প্লাস বাইরে যদি লনের যদি কোনো জামাকাপড় তুলে আনতে হয় বা মেলতে হয় বা উল্টিয়ে দিতে হয়, সেই কাজগুলোও করে ফেলি। রান্না বসিয়ে অনেক কাজই করা যায়, সেটা হয়তো তোমরাও করে থাকো। মাছ ভাজাটা হয়ে গেছে, আর এই মাথাটা দিয়েছি, কাতলা মাছের মাথা দুটো। মেয়ের ডিম সেদ্ধটা হয়েছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। মাছের ঝোলটাও মোটামুটি হওয়ার দিকেই, এই যে ফুটছে, ভালো মতন ফুটবে এটা।
অক্সিজেনের ফুলকপি এত স্বাদ বলার মতো না। এই যে মাছের ঝোলটা, থালাটা একটু বড় হলে ভালো হতো, ভেবেছিলাম কি যে ধরে যাবে, ধরেছে ঠিকই কিন্তু একদম উপড়ি ছুপড়ি হয়ে গেছে। মেয়েকে এসছি ঘুমতলাতে, ঘুম ভেঙে ধুম তোলা থেকে ঘুম ভেঙে গেছে, শুয়ে শুয়ে একটুখানি ফোন হাতে নিয়ে যা হয়, তা আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি, ঘরে তো লাইট অফ ছিল ওই জন্য ওরকম করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। দুপুরে তো রান্নাটা করার পর আর কিছুই তোমাদের শেয়ার করতে পারিনি। রান্না করার পর যথারীতি বাসন টাসন মেজে সব গ্যাসটা সব পরিষ্কার করেছি, তো রোজকার কাজ। এখন রয়েছি মেয়ের ঘরে, এই সন্ধ্যে দিয়ে পিঠে সব কিছুই আমি মানে ওই থাম্বনেল টাম্বনেল সব দিয়ে মেয়ের টাইটেল সব বসিয়ে ভিডিওটাকে আপলোড করে সন্ধ্যে দিতে গেছি। মেয়েকে বলেছি দেখ ভিডিওটা আপলোড হয়ে গেলে একটুখানি শিডিউল করে দিস আর মানে মানিটা অন করে দিস। সন্ধ্যে দিতে একটু টাইম লাগলো, তো করতে করতে তার মেয়ে সেটা করে দিল। তারপরে চা নিয়ে এই আসলাম, আর এটা না হলে এই যে এই যেই ফোনটাতে আমি ভিডিও করছি সেই ফোনটা দিয়েই তো ওই ভিডিওটা ছিল, ভিডিও এই ফোনটাতেই করি, এই ফোন দিয়ে আমি এখন ভিডিওটা করছি। তারপর চা নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমার দুটো ফোন, এইটা এই ফোনটাই তো গন্ডগোল করে, যেটা আমার হাতে রয়েছে বড্ড বদমাস জ্বালায় আমাকে মাঝে মাঝে, কী ভুতুরে ফোন একটা কী জানি কী হয়, কেরা পোকা ঢোকে আর আমার আরও মাথা ব্যথা সব গন্ডগোল করে। আজকে দুপুরে মাথা বলি, আজকে দুপুরে যে মাছটা খেয়েছি সেটা না বললে তোমাদের কাছে মানে অনেকটা ইয়ে হয়ে যাবে, এত ভালো হয়েছিল না মাছের ঝোলটা। কাতলা মাছ, মাছটা খুব একটা বড় ছিল তা না, ফুলকপিটা ভালো হয়েছিল, ফুলকপি এরকম অকালের ফুলকপি, এখন তো স্টোরের ফুলকপি, কী সুন্দর গন্ধ। যখন রান্না করছিল তখন ওর বাবা গেছে রান্নাঘরে, কী গো কী সুন্দর গন্ধ ফুলকপিটা, আমি তাই ফুলকপিটা গন্ধ দেখবে তোমরা যারা রান্না করে না, রান্নার সামনে যারা থাকে তারা কিন্তু গন্ধটা অতটা পায় না, কিন্তু দূরের মানুষরা গন্ধ পায়। আমি যখন মাটন টাটন রান্না করি না, বাবা বলে কী কী মাটন হয়েছে, মাটনের কোনো গন্ধই চায় না, ওর বাবা বলে গন্ধ চায় না, সারা ঘরে মাটনের গন্ধ হয়ে রয়েছে। ঠিক এরকম ওর বাবা সে বলে কি না না ফুলকপিটা খুব ভালো, আর খাওয়ার সময় যেন ফুলকপির গন্ধ, তারপরে তো মাছের একটা নিজস্ব গন্ধ আছে, মাছের ঝোলটা যে খুব ভালো হয়েছিল। খাওয়ার সময় আজকাল কিছু করিনি, একটু হালকার উপরেই করেছি মাছের ঝোলটা, মেয়ের শরীরটাও ভালো না, মেয়ে তাজে অফিস যায়নি, ও ছুটিতেই আছে, শরীর খুব খারাপ, ছুটিতে নেই অফিসে যায়নি, ওই অফিসে যায়নি। বিকেলবেলা একটুখানি ফল খেলো, একটু ফল কেটে দিয়েছিলাম, আপেল আর পেয়ারা, আর এই এখন এই চা, এই চা খেয়ে নিই। এই জন্য তোমার সঙ্গে আসলাম এটা একটু শেয়ার করতে, মেয়ে অফিস করছে, এবারে তো আমার ভিডিওটা বেরোবে, তারপর আমার একটুখানি কাজও আছে ইউটিউবে, সেগুলো করবো, সবাই যেটা করে আমিও সেটা করবো, কাজগুলো সারবো। ঠিক আছে, আবার যদি সময় পাই পরে আসবো তোমার সঙ্গে দেখা করতে, কেমন? এই যে জামাকাপড় সব নিয়ে আসলাম ভেতরে, অনেক জামাকাপড় দিয়েছিলাম আজকে। এই মোটা মোটা প্যান্টগুলো যে কেটেছিলাম, ভাবলো না বৃষ্টি হয়নি ঠাকুরের ঈদে, শুকিয়ে আছে, কোমরটা একটু ভেজা আছে, এগুলো এই কলার টলারগুলো একটু ভেজা আছে, পাপোশটা এখানে রয়েছে, আর পাপোশটা একটু রোদ লাগবে দুদিন। শুকাক, এই যে ঘন লাইট আছে আমার, অনেক জামাকাপড় তুলে নিয়ে আসলাম এই যে বাইরের থেকে, আর কিছু জামাকাপড় ওই বাইরের দড়িতে মেলা ছিল ডাইনিংয়ে ছোটো লাইটটা জ্বালানো, সেগুলো আবার ভেতরে নিয়ে আসলাম। আজকে মাঝে মাঝে রোদের ঝিলিক দিচ্ছিল, কিন্তু হাওয়া ছিল, খুব হাওয়া ছিল, হাওয়াতেই টেনে গেছে সব জামাকাপড়গুলো, শুকিয়ে গেছে। এই যে মেয়ের এই মোটামোটাই গেঞ্জি টেঞ্জিগুলো ভেবেছিলাম মানে শুকাবেই না, এগুলো ঢুকিয়ে রাখতে হবে, এবার এগুলো গোছানো, কাঁচা মেলা আবার গোছাতেও তো টাইম লাগে। মা কই গেল? এই তো মা। কি হলো? চল, এই সব হচ্ছে, ফ্যানটা চালা শোনো না, একটা লাইন অফ কর, ডগার হেভি এখন তো কিছু তোলা যাবে না, ফুল মুগ ডাল
কালকে শুক্রবারের সব এখান থেকে মোটর শাকটা শনিবারে শনিবারে নিয়ে যাব মূল শাকটা কালকে এখানে করব তাই তো ওর বাবা আসার পর একটুখানি চা মুড়িটুড়ি খেলাম তাও খেয়েছি অনেকক্ষণ আগে একটু পরে আবার রাতের খাওয়া গোছাবো তাহলে আজকে আমি রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই মিলে হাসি খুশিতে থাকবে কেমন খুব ডেঙ্গু হচ্ছে খুব সাবধান আমাদের তো দরজানা বন্ধ গরম লাগে দরজানা বন্ধ করে তার কিছু করার নেই সাবধানে থেকো ভালো থেকো হ্যাঁ টাটা।